আজকের খাস খবর। নিয়োগ দুর্নীতি মামলায় এবার ইডির জেরার মুখোমুখি পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্য। প্রাক্তন শিক্ষামন্ত্রী জামাই পশ্চিম মেদিনীপুরের পিংলা বিসিএম ইন্টারন্যাশনাল স্কুলের চেয়ারম্যান ছিলেন। স্কুলে কারা কারা টাকা ঢেলেছে জানতে চায় তদন্তকারী সংস্থা। পর্ষদ মোটেই বন্ধুত্বপূর্ণ আচরণ করছে না, এমন হলে পরীক্ষা বন্ধ করে দেব। প্রাথমিকের টেটের নিয়োগ সংক্রান্ত একটি মামলার শুনানিতে কড়া বার্তা কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। আগের কথাও ফিরিয়ে নেওয়ার হুঁশিয়ারি। অভিযোগ, ডিএলএড ডিগ্রির পেতে হচ্ছে টাকা দিয়ে। প্রাথমিকের টেটে বসার ছাড়পত্র পাওয়াকে কেন্দ্র করেও এবার দুর্নীতির অভিযোগ কাঠগড়ায় মালদহের এক কলেজ শিক্ষক। জরুরি ভিত্তিতে বৃহস্পতিবারই শুনানির দিন ধার্য করেছে কলকাতা হাইকোর্ট। হাওড়ার পিলখানা ও সল্টলেকের 18 নম্বর ওয়ার্ডে ডেঙ্গুতে চোরা মৃত্যু ঘিরে উদ্বেগ। মশাবাহিত রোগ সংক্রমণে লাগাম পরাতে সচেষ্ট পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু ঘিরে জরুরি বৈঠক শেষে বললেন বিধাননগর পৌর নিগমের মেয়র কৃষ্ণা চক্রবর্তী। আপনাদের ভোটেই নির্বাচিত হন সাংসদ ও বিধায়ক, তা সত্ত্বেও ভোট এলেই চলে আসে এনআরসি আর সিএএ এর প্রসঙ্গ। কোন অবস্থাতেই আপনাদের নাগরিকত্ব কাটতে দেব না। কৃষ্ণনগরের কর্মী সভায় নাগরিকত্ব প্রসঙ্গ টেনে মতুয়াদের বার্তা মমতার। কৃষ্ণনগরে রয়েছেন দলনেত্রী মমতা, তা সত্ত্বেও লক্ষ্মীপুরে প্রকাশ্যে হাতাহাতিতে জড়িয়েছে দলের বিবাদমান দুই গোষ্ঠী। পঞ্চায়েত ভোটের মুখে অস্বস্তি কাটাতে কর্মী সভা থেকেই বামেদের ধাঁচে কোঅর্ডিনেশন কমিটি গড়ে দিলেন তৃণমূল সুপ্রিমো। বাদ পড়েছে 12,557 জনের নাম। কেন্দ্রীয় নির্বাচন কমিশন প্রকাশ করল রাজ্যের খসড়া ভোটার তালিকা। আগামী 8 ডিসেম্বরের মধ্যে নাম সংশোধন ও অন্তর্ভুক্ত করা যাবে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে আগামী 5ই জানুয়ারি। সাধারণ নাগরিকের সেবা করা আমার অগ্রাধিকার, তাই আমি নই, আমার কাজই কথা বলবে। সুপ্রিম কোর্টের 50তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়ে বলেছেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। শপথ বাক্য পাঠ করিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। টি-20 বিশ্বকাপের ফাইনালে প্রতিপক্ষ হিসেবে ভারতকেই চাইছে পাকিস্তান। বুধবার সিডনিতে 5 বল বাকি থাকতেই ফেভারিট নিউজিল্যান্ডকে 7 উইকেটে হারিয়েছে বাবর আজমের দল। অস্ট্রেলিয়ায় অঘটনের বিশ্বকাপে 13 বছর পর ফাইনালে পাক দল। রোহিত শর্মার পর এবার বিরাট কোহলি। সেমিফাইনালের প্রস্তুতিতে ফের চোট ভারতীয় শিবিরে। বৃহস্পতিবার অ্যাডিলেডে ইংল্যান্ডের মুখোমুখি হবে ভারত। দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের চোট পাওয়ার খবর উদ্বিগ্নে রেখেছে ক্রিকেট অনুরাগী দেশবাসীকে। টিভির আগে ফোন স্ক্রিনে খবর পেতে চান? দেখতে থাকুন খাস খবর।